এর সবই তো ফুলের দোকান এভাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আমাদের চোখে পড়লো কাজী নজরুল ইসলামের সমাধি এমনিতে তো অনেক মিউজিয়ামে ফটো তোলার পারমিশন থাকে না কিন্তু এখানে দেখছিলাম সবাই ফটো তুলছিল আর গার্ডও যে ছিল তারাও ফটো তোলার জন্য মানা করছিল না যার জন্য এখানে আমি কিছু ফটো তুলেছিলাম ওইগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা এখন আছি ন্যাশনাল মিউজিয়ামের সামনে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের সামনে তো এখন আমরা যাব ঢাকা ইউনিভার্সিটির দিকে দেখে এখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যাব নামতে দেখে আসবো আর কি আর ওখানে এখন আমরা খাচ্ছি চা চা খেয়ে তারপর এখান থেকে শুরু করবো আর এটা হচ্ছে ঢাকার মেট্রো রেল নতুন শুরু হবে হয়তো চাটা খাওয়ার পর আমরা সোজা চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটির দিকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল বিশাল বড় আর এরই মাঝে ভেতরে একটা প্রোগ্রাম চলছিল তো যার কারণে গেট খোলা ছিল আর সবাই যাচ্ছিল আমরাও ভিতরে চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ইস্ট বেঙ্গলের ফার্স্ট ইউনিভার্সিটি যেটা 1921 থেকে যাত্রা শুরু করেছিল বইয়ের সঙ্গে বন্ধুত্ব এটা নষ্ট হয়ে যাচ্ছে বইয়ের সঙ্গে আসলে বন্ধুত্ব দরকার মানে বইটা আমার কাছে আছে এটা নিয়ে আমি ঘুমাতে যাই সকালবেলা উঠেই বইটা আবার খুলে অনেক সময় বাথরুমেও বইটা নিয়ে যায় এরকম বন্ধুত্ব যদি না থাকে বইয়ের সঙ্গে তাহলে তো হয় না কিন্তু বইয়ের বদলে এখন মোবাইল যে ওর সঙ্গে বই আর পাচ্ছে না বই কেমনে পারবে ওর সঙ্গে বেচারা বই নির্বাসনে চলে সেই অবস্থায় আমরা প্রায় ওইখানে 10 থেকে 15 মিনিট ওনার স্পিচ শুনছিলাম খুবই ভালো লাগছিল একটা জিনিস এখানে বলতে লাগে যে ঢাকার ইনফ্রাস্ট্রাকচার খুবই দারুণ এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটে শোনা যায় যে ওইখানে খুবই কম রেটের মধ্যে কাপড় চোপড় দেখা যায় বা জিনিসপত্র পাওয়া যায় দেখি কি হয় আরে পাওয়া যাবো এক লোকে থাকবে শুধু কত ৫৫০ 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
এটা ক্যামেরা হুম গো দজন কি গো দজন এটা ভিডিও বানাচ্ছে আর কত লাগিন চেন এর মধ্যে মানে শুরু চাই ওইখানে প্রায় এক ঘন্টা ঘোরাঘুরি করার পর আমাদের যে অভিজ্ঞতা হলো যে যে জিনিসপত্রের দাম প্রায় একই কিন্তু জিনিসগুলি ছিল খুবই সুন্দর তো আমরা লাস্টে একটা ব্লেজার আর দু একটা প্যান্ট কিনে ওইখান থেকে চলে আসলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিও আমার ক্যামেরা তো চার্জ নেই যার কারণে এখানেই ভিডিও বন্ধ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে